2023 সালের রোয়ান্ডা বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে সবার মন জয় করলেও সেমিফাইনালে হারতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। তবে নাসির হোসেনের ভবিষ্যৎবাণী ঠিক হলে নতুন বছরেই একটি বিশ্বকাপ ট্রফি জেতার স্বপ্ন পূরণ করতে পারেন দক্ষিণ আফ্রিকা। জনপ্রিয় এই ধারাভাষ্যকার ও ইংল্যান্ডের সাবেক অধিনায়কের বিশ্বাস, 2024 সালের টি টোয়েন্টি বিশ্বকাপ জিতবে দক্ষিণ আফ্রিকা। বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ফাইনাল খেললেও নাসির হোসেনের বাজি দক্ষিণ আফ্রিকা। তিনি বলেছেন, আমি দক্ষিণ আফ্রিকার পক্ষে বাজি ধরবো। ইংল্যান্ড বর্তমান চ্যাম্পিয়ন হলেও এই মুহূর্তে খুব ভালো খেলছে না। খেলা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে হওয়ার কারণে ওয়েস্ট ইন্ডিজ ভালো পারফরমেন্স করতে পারে, এরপর পাকিস্তান। তবে আমি দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড ফাইনাল দেখছি। দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে রাখার কারণ ব্যাখ্যা করেছেন তিনি, ওয়ানডে বিশ্বকাপে অসাধারণ ক্রিকেট খেলেছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্ট থেকে কিছু দুর্দান্ত ক্রিকেটার উঠে এসেছে। টি টোয়েন্টি ক্রিকেটে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও বেশ শক্তিশালী দক্ষিণ আফ্রিকা। এইসব কারণেই আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে নাসির হোসেনের বাজি দক্ষিণ আফ্রিকা।